আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্মদিন প্রতি বছর নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয় কাজী নজরুল সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যেখানেই অন্যায় অবিচার সেখানেই কবির কলম গর্জে উঠেছে উনিশশো সালে ধূমকেতু পত্রিকাতে নজরুল প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন কবির জন্মদিনে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বলেন নজরুলের বলিষ্ঠ লেখনীতে প্রকাশ পেয়েছে পরাধীনতা সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা কুসংস্কার ধর্মান্ধতা শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে তিনি গেয়েছেন মানবতার জয়গান